পাতা উল্টাও 4.1 ইন্দো ইউরোপীয় ভাষার পরিবার পৃষ্ঠা 46 এসো। তোমাদের যদি শব্দ আসতে আসে ভয়েসটা, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হেডফোন ইউজ করতে পারো, ইয়ারফোন বা হেডফোন, এতে আরও বেশি ভালো সাউন্ড পাবে তোমরা। তো আর্য কারা? আর্য কি কোনো জাতি? এই যে আমরা বলি আর্যরা এসেছিল, কোথা থেকেই বা এসেছিল? আর এই যে আর্যরা এখানে এসেছিল, তারা কি অন্য কোথাও গেছিল? এই সমস্ত উত্তর এই এই অংশটায় রয়েছে। আমরা একটু একটু করে পড়তে পড়তে বিষয়টা বুঝব। তোমরা রাম ও রোমিং শব্দের মিল পেয়েছ অর্থে ও উচ্চারণে। এমনই আরও অনেক শব্দ আছে, যেমন ধরো বাংলায় মা, সংস্কৃতে মাতো বা মাতৃ, ইংরেজিতে মাদার, লাতিনে মাতের। পিতৃ বা ভাতৃ শব্দগুলোরও এমন মিল রয়েছে বেশ কিছু ভাষার শব্দের সঙ্গে। উচ্চারণ ও অর্থের মিল কিন্তু এমনি এমনি হয় না। মানুষের পরিবারের মতো ভাষারও পরিবার আছে, সে একই পরিবারের ভাষাগুলির মধ্যে বেশ কিছু মিল থাকে। তেমনই একটি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, আন্ডারলাইন করো, তেমনই একটি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই এই ভাষা পরিবারের সদস্য, এদেরকে তাই একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয়। এই ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকত? শব্দের ব্যবহার থেকে মনে হয় যে তারা তৃণভূমি অঞ্চলের মানুষ ছিল। কৃষিকাজের সঙ্গে যুক্ত শব্দ বিশেষ ব্যবহার হয় না। বেশিরভাগ ঐতিহাসিকের মতে তারা মধ্য এশিয়া তৃণভূমি অঞ্চলে যাযাবর ছিল। তাদের নিজেদের ও তাদের পালিত পশুর খাদ্যের অভাব দেখা দিলে তারা ছড়িয়ে পড়ে নানা দিকে, ইউরোপের বিভিন্ন অঞ্চলে, ইরানে ও ভারতে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এক সদস্য ইন্দো ইরানীয় ভাষা, এটা আন্ডারলাইন করো। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এক সদস্য ইন্দো ইরানীয় ভাষা। ওই ভাষা মানুষের মুখে ধীরে ধীরে বদলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় পরিণত হয়েছে। তার সঙ্গে মিশেছে নানান আঞ্চলিক শব্দ। সংস্কৃত ভাষা সেই ভাষাগুলির মধ্যে একটি। আদি ইন্দো ইউরোপীয় ভাষা বর্তমানে আর নেই। ঋগ্বেদ ও জিন্দ অবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়, আন্ডারলাইন করো, ঋগ্বেদ ও জিন্দ অবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এই দুটি সাহিত্যের ভাষায় ও বর্ণনায় বেশ কিছু মিল দেখা যায়, এর থেকে ইন্দো ইরানীয় ভাষার অস্তিত্ব জানা যায়। তবে মিলের পাশাপাশি এই দুই রচনায় বেশ কিছু অমিলও দেখা যায়, যেমন ঋগ্বেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু অবেস্তায় যারা দয়েব বা দেব তাদের ঘৃণা করা হতো। আবার অবেস্তায় শ্রেষ্ঠ দেবতা অহুর, আন্ডারলাইন করো, অবেস্তার শ্রেষ্ঠ দেবতা অহুর, অথচ বৈদিক সাহিত্যে অসুর বা অহুর খারাপ বলে পরিচিত। হয়তো কোনো কারণে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল, তার ফলে ওই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। এদেরই ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলা হয়। এক্ষেত্রে মনে রেখো, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, ইন্দো আর্য ভাষারই সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। দুটো লাইনই আন্ডারলাইন করো, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, ইন্দো আর্য ভাষারই সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। অনেকে মনে করেন উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্দো আর্যরা ভারতে ঢুকেছিল। বৈদিক সাহিত্য থেকে এই ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়, তাই এই সভ্যতার নাম বৈদিক সভ্যতা। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, আমরা একটা নতুন কথা শিখলাম, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। দেখো, আর্য জাতি বলে আমরা প্রায় ভুল করে থাকি, এটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী মানে এই ভাষা পরিবারটা তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, কোথা থেকে উৎপত্তি এই নিয়ে নানান মতভেদ আছে। তবে অনেক ঐতিহাসিক এটা মনে করেন যে রাশিয়ার দক্ষিণে ইউরাল পর্বত তার আশপাশে এরা বসবাস করত। এরা এবং এদের যে পশু, গৃহপালিত পশু, মানে এরা ঘোড়ার ব্যবহার জানত, এদের সঙ্গে ঘোড়া ছিল, ভেড়া ছিল, এদের নিজেদের এবং এদের পশুদের থাকার জন্য এবং খাবার জন্য তারা সবুজ তৃণভূমি অঞ্চলের খোঁজ করছিল। তারা সবুজ তৃণভূমি অঞ্চলের সন্ধানে গেল, কারণ ওই অঞ্চলটা খুবই ঠান্ডা ছিল, তাদের পশুদের পক্ষেও খুব কষ্টকর ছিল এবং তাদের নিজেদেরও থাকার পক্ষে খুব কষ্টকর ছিল। তাদেরই একটা অংশ ইউরোপে গেল, তাদেরই একটা অংশ ইরান হয়ে ভারতে। এই গোষ্ঠী, এই যে গোষ্ঠীর মানুষজন, তারা যে ভাষায় কথা বলতো সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা। কী করে আমরা এই সিদ্ধান্তে আস
আমি এর আগে ক্লাস সিক্সে তোমাদেরকে একবার প্রত্নতত্ত্ব আর নৃতত্ত্বের ফারাক বুঝিয়েছিলাম, তোমাদের মনে আছে? মাটি খুঁড়ে জিনিসপত্র, খেলনা, বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ, সেগুলো যখন মাটি খুঁড়ে আমরা বার করছি তখন সেটাকে প্রত্নতত্ত্ব বলি। আর নৃতত্ত্ব বলেছিলাম যে সমস্ত বিজ্ঞানীরা কী করেন, প্রাণীদেহের হাড়, বিভিন্ন কঙ্কাল ইত্যাদি, তারা সেই সমস্ত জিনিসপত্র থেকে অনুমান করে দেন সেগুলি কত প্রাচীন, সেটাকে নৃতাত্ত্বের জায়গা আমরা বলি। তো এক্ষেত্রেও আমরা দেখব যে নৃতাত্ত্বিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং শব্দ, শব্দ এখানে একটা মস্ত বড় ভূমিকা নিচ্ছে, যে আমাদের ব্যবহৃত শব্দ, ধরো বাবা মা ইত্যাদি যে শব্দগুলো আমরা বলি নিজেদের নিকটাত্মীয় বোঝাতে, বা এক দুই এই যে সংখ্যাগুলো আমরা বলি, বা আমাদের যে গৃহপালিত পশু তাদেরকেও আমরা যে শব্দ দিয়ে আমরা তাদের বলি, যে শব্দ দিয়ে তাদের ডাকি, সেই জায়গাটায় আমরা দেখি যে পৃথিবীর বেশ কিছু ভাষায় ভীষণ মিল আছে। যেমন সংস্কৃতে মাতো বা মাতৃ, আবার ইংরেজিতে মাদার, বাংলায় মা, লাতিনে মাতের, তুমি দেখো সবই কিন্তু ম ধ্বনি দিয়ে। তাই এই জায়গা থেকে বিজ্ঞানীরা এবং ঐতিহাসিকদের অনুমান করে, প্রাচীন ইতিহাস তো অনেকটাই অনুমান ভিত্তিক, বা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোকে টুকরো টুকরো সাজিয়ে আমরা কী করি, আমরা সিদ্ধান্তে আসি। আমি তোমাদের জিগসো পাজলের কথা দেখিয়েছিলাম, বলেছিলাম, তো খেয়াল করো যে এখান থেকে আমরা এরকম সিদ্ধান্তে আসছি বা এটা বুঝতে পারছি যে হাজার হাজার বছর আগে একটা গোষ্ঠী থেকেই হয়তো উদ্ভূত হয়েছিল, সেই গোষ্ঠীটা ইউরোপে গেছে, লাতিনে মাতেরের উচ্চারণ, ইংরেজিতে মাদার, ম ধ্বনি, আবার তারাই ইরান হয়ে ভারতে এসছে, সেখানে আমরা মাতৃ, মাতা ইত্যাদি শব্দগুলো পেয়েছি। এখন একই জিনিস পিতৃ বা ভাতৃ এই ক্ষেত্রেও আমরা মিল পাবো, কিংবা ধরো না এক দুই তিন, ইংরেজিতে আমরা বলছি 1 2 3, এই যে মিলটা প্রাথমিক সংখ্যাগুলো 1 2 3 4 5 এইরকম, যেমন প্রথম দিকের যে সংখ্যাগুলো সেগুলোর ভেতরে কিন্তু আমাদের ভীষণই একটা মিল রয়েছে। এই মিলটা কিন্তু কাকতালীয় নয়, এই মিলটা কিন্তু এটাই নির্দেশ করে যে যত উৎসে যাওয়া যাবে ততই দেখা যাবে যে গোষ্ঠীটা একসঙ্গেই ছিল, সেই গোষ্ঠীটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছড়িয়ে পড়ছে। এই ইন্দো ইউরোপীয় গোষ্ঠী তারা যেটা এলো, তারা ইরান হয়ে এসছে, মনে করা হয় উত্তর পশ্চিম দিক থেকে তারা এসছে, ইরান হয়ে ভারতে প্রবেশ করেছে, যে কারণে ইরানীয়দের ভাষার সঙ্গে আমাদের ভাষার ভীষণ সাযুজ্য রয়েছে, মিল রয়েছে। ইরানের যে প্রধান তাদের যে পুরনো ধর্মগ্রন্থ জেন দবেস্তা, ইরানীয়দের কথা তোমাদের একটু শোনাই, ওরা কিন্তু প্রাচীন ইরানীয়রা করতেন কি, তারা কিন্তু মৃতদেহকে পোড়াতো না, মৃতদেহকে জলে দিত না, মৃতদেহকে মাটিতে কবর করতো না, তারা তার বদলে মৃতদেহকে অনেক উঁচু জায়গায় রেখে দিত, শকুনে এসে সেটাকে খেয়ে যেত। ইরানীয়দের এদেশে আমরা পার্সি বলি, পার্সি সম্প্রদায় এই যে জায়গাগুলো তারা মৃতদেহকে রেখে রাখত অনেক অনেক বছর আগে, আমরা বলতাম টাওয়ার অফ সাইলেন্স, তো এগুলো অনেক আগের রীতি। তাদের এক প্রধান দেবতা ছিল আহুর, আহুর মজদা, অথচ তুমি খেয়াল করো, তোমরা খেয়াল করো, আমরা কিন্তু আহুর বা অসুর বললে আমরা কিন্তু খারাপ বুঝি, ওদের আহুর হলো প্রধান দেবতা। আবার আমাদের ভালোর দেবতা আমরা বলি দেব বা দেবতা, ওদের কাছে দায়েব হচ্ছে কিন্তু আমাদের অসুরদের মতো খারাপ। তাহলে এই বৈপরীত্য কেন? তার মানে একটা স্তরে গিয়ে হয়তো ওই গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল, ইরানে যে গোষ্ঠী রয়ে গেল এবং ভারতবর্ষে যে গোষ্ঠী হয় তাদের মধ্যে হয়তো একটা বিবাদের জায়গা বা বিরোধিতার জায়গা তৈরি হয়েছিল, তাই ওদের কাছে যা ভালো আমাদের কাছে সেটা খারাপ, সেই শব্দটা। এই গোষ্ঠীটা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীটা সেটা একটা ভাষা গোষ্ঠী, মানে সেটাকেই আমরা ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলি, ওই উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ইরান হয়ে ভারতে প্রবেশ করে, ভারতে যে ইরানীয়রা থাকেন তাদেরকে আমরা পার্সি বলি, বহু বিখ্যাত ভারতীয় আছেন যারা যাদের অরিজিন হচ্ছে ইরান। তাহলে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, এই ইন্দো আর্য ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইরান হয়ে যেটা ভারতে এলো সেটাই হলো ইন্দো আর্য ভাষা, সেই ইন্দো আর্য ভাষায় যারা কথা বলতেন তারাই হচ্ছেন আর্য।
ইন্দো ইউরোপীয় বা ইন্দো আর্য গোষ্ঠীর যারা কথা বলতেন তারাই হলেন আর্য। এই গোষ্ঠীর সবচেয়ে প্রাচীন সাহিত্য হল ঋগ্বেদ, তাই এই সভ্যতা ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রার কথা তুলে ধরেছে, সেই জন্য তাকে আমরা বলবো বৈদিক সভ্যতা। 4.2 বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য এসব।